ওয়েলকাম টু সায়েন্স পেজ উই থেকে। আজকে আমরা যে পাঠটি পড়ব, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ বলতে কী বোঝানো হয়? কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তবে তাকে গোলীয় দর্পণ বলা হয়। কোনো প্রতিফলক তল যদি কোনো গোলীয় দর্পণের অংশ হয় তখন তাকে বলা হয় গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দু প্রকার হতে পারে, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। তাহলে কি বলছে যে কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয়, তাহলে একটা গোলকের আমি ধরলাম যে এইদিকে একটা অংশ আর একটা অংশ হচ্ছে এটা, তাহলে এখানে গোলীয় দর্পণের অবতল দর্পণ এবং উত্তল দর্পণ কোন কোনগুলো হবে? যদি অবতল দর্পণ কাকে বলবো, গোলীয় দর্পণটির ভিতরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসাবে কাজ করলে দর্পণটিকে অবতল দর্পণ বলা হয়। তাহলে আমি যদি এটাকে অবতল দর্পণ ধরি, তাহলে বাইরের দিকটাকে আমি ব্লক করে দিলাম, তাহলে এইটা হয়ে যাচ্ছে, ভেতরের দিকটা হচ্ছে প্রতিফলক তল, তখন তাকে বলা হবে অবতল দর্পণ। আর যদি প্রতিফলক তলটি বাইরের পৃষ্ঠটি প্রতিফলক তল হিসাবে কাজ করে তখন তাকে বলা হবে উত্তল দর্পণ। তাহলে বাইরের পৃষ্ঠটি যদি প্রতিফলক তল হিসাবে কাজ করে, তাহলে ভেতরের পৃষ্ঠটাকে আমি ব্লক করলাম, তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে এই তলটার জন্য, একে বলা হচ্ছে অবতল, সরি, উত্তল উত্তল দর্পণ। ঠিক আছে, এখন আমার গোলীয় দর্পণে বিভিন্ন সংজ্ঞাগুলো জানতে হবে এবং তার ছবিতে পিকচার কিভাবে হয় সেগুলোও আমাকে জানতে হবে। মেনলি অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। অবতল দর্পণ এর প্রথম যেটা সংজ্ঞাটা আসবে, বা উত্তল দর্পণের ক্ষেত্রেও, মেরু বা মধ্যবিন্দু বলতে কী বোঝায়? গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়। তাহলে অবতলের ক্ষেত্রে দেখছি গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে, তাহলে এটা ধরে নিলাম মধ্যবিন্দু, একে কি বলা হবে? দর্পণের মেরু। আমি যদি নাম দিয়ে দিই তাহলে ও, তাহলে ও এখানে হচ্ছে মেরু। একইভাবে এটাও হবে মধ্যবিন্দু, তাহলে এটা ও উত্তল দর্পণের ক্ষেত্রে মেরু। তারপর কি, বক্রতা কেন্দ্র। গোলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে দর্পণটির বক্রতা কেন্দ্র বলা হয়। তাহলে এটা যদি পুরোটা কমপ্লিট করি তাহলে কি দেখা যাবে, এই গোলকের অংশ, তাহলে এর যে বক্রতা কেন্দ্র, কেন্দ্র কোনটা হবে এটা, এটাকেই বলা হচ্ছে কি, বক্রতা কেন্দ্র সি। তাহলে এটাও পুরোটা যদি কমপ্লিট করি তাহলে এটা আমার হয়ে যাবে বক্রতা কেন্দ্র সি। তাহলে বক্রতা কেন্দ্রের সংজ্ঞা কী হলো? গোলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে দর্পণটির বক্রতা কেন্দ্র বলা হয়। তাহলে সি হচ্ছে এখানে বক্রতা কেন্দ্র। তারপর কি, বক্রতা ব্যাসার্ধ। গোলীয় দর্পণটি গোলকের যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকেই দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলে। গোলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকেই দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলে। তাহলে এখানে কত হয়ে যাবে, বক্রতা ব্যাসার্ধ সমান ওসি, উভয়ের ক্ষেত্রে, অবতল এবং উত্তলের ক্ষেত্রে। তারপর কি, প্রধান অক্ষ। প্রধান অক্ষর সঙ্গে কি হবে, গোলীয় দর্পণের মধ্যবিন্দু ও বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখাটিকে দর্পণটির প্রধান অক্ষ বলা হয়। মধ্যবিন্দু এবং বক্রতা গামী সরলরেখাটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এটা আমার কি হয়ে যাবে, প্রধান অক্ষ। উন্মেষ কাকে বলে? উন্মেষ বলতে কি বোঝানো হবে, কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্তবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে দর্পণের উন্মেষ বলে। কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্তবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে দর্পণের উন্মেষ বলে। তাহলে এখানে কী হবে, দুটো প্রান্তবিন্দু, এটা দেখছি, যদি এটা আমি জ্যাটা টেনে দিই এবং যদি নাম দিই ধরো এটা এম এম ওয়ান, তাহলে এম এম ওয়ান এখানে কী হয়ে যাবে, উন্মেষ। উন্মেষ সাধারণত দর্পণের ক্ষেত্রে খুবই ক্ষুদ্র হয়, তাহলে এটার ক্ষেত্রে দেখছি এটা। আর একটা উন্মেষ হয় কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ কি, বক্রতা কেন্দ্রের সাথে প্রান্তবিন্দুর যে কোণ করে, যেমন এটা যদি করি এই কোণটা,
অথবা এটা যদি করি এই কোণটা, এমন কৌণিক কোণ মেশ কি হবে, কৌণিক কোণ মেশ সমান কোণ এম সি এম ওয়ান। উপাক্ষীয় রশ্মি কাকে বলে? উপাক্ষীয় রশ্মি যে সকল রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে এবং দর্পণের মেরুর খুব নিকটবর্তী অঞ্চলে আপতিত হয় তাকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। তাহলে আমি যদি একটা দর্পণ আঁকি, ধরো অবতল দর্পণ, তাহলে এটা বাইরে একটা এই তলে পড়বে আলোক রশ্মি, কী বলেছে উপাক্ষীয় রশ্মি, তাহলে কী হবে দর্পণের সাথে ক্ষুদ্র কোণে এবং মেরুর নিকটবর্তী অঞ্চলে আপতিত হবে, এইগুলোকে বলা হবে উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি আর একটা কি আছে, অক্ষাপসারী রশ্মি কাকে বলে, বা প্রান্তিক অক্ষাপসারী রশ্মি কাকে বলে? অক্ষাপসারী রশ্মি কি ঠিক এটা যেমন আছে ক্ষুদ্র কোণে, তাহলে বৃহৎ কোণে যদি পড়ে তাহলে হয়ে যাবে কি অক্ষাপসারী রশ্মি। তারপর কি, তারপর মুখ্য ফোকাস কাকে বলে? অবতল দর্পণ বা উত্তল দর্পণ উভয়ের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস কাকে বলে? কোন সমান্তর রশ্মিগুচ্ছ গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিটি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, বা একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় ওই নির্দিষ্ট বিন্দুকে প্রধান অক্ষের উপরে থাকে এবং ওই বিন্দুটিকে বলা হয় মুখ্য ফোকাস। তাহলে কি অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যদি আঁকি, তাহলে এটা একটা অবতল দর্পণ, যে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়লো, দুটো ধরছি সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে অবতল দর্পণে প্রতিফলক তলে পড়লে প্রতিফলনের পর যে নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় যেটি প্রধান অক্ষের উপরেই অবস্থান করে, তাহলে এটা এই রশ্মিটা এলো এইদিকে গেল এদিকে, আর এটার জন্য হবে এইদিকে, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হবে মুখ্য ফোকাস এ। এটা ছিল মেরু। মুখ্য ফোকাস দৈর্ঘ্য কোনটা হবে? তাহলে মেরু এবং ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় মুখ্য ফোকাস দূরত্ব বা শুধু ফোকাস দূরত্ব, তো ওএফ হচ্ছে ফোকাস দূরত্ব। একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম হবে, অপসৃত হবে বলে মনে হবে, তাহলে এটা ধরো একটা উত্তল দর্পণ, তাহলে প্রতিফলক তল কোনটা, বাইরের দিকটা প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি উচ্চ এসে পড়লো, তাহলে কি দেখা যাবে প্রতিফলনের পর এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে, তাহলে নির্দিষ্ট যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বিপরীত দিকে ড্যাশ ড্যাশ করে বাড়ালে এই নির্দিষ্ট বিন্দুটাই হয়ে যাবে উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস, ওয়েব ফোকাস দূরত্ব। ফোকাস দৈর্ঘ্য ও ফোকাস দূরত্ব আমরা একটু দেখলাম, এরপর কি ফোকাস তল এবং গৌণ ফোকাস বলতে কি বোঝো? গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এবং ওই দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে তল কল্পনা করা হয় তাকে ফোকাস তল বলে। গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এবং ওই দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে তল কল্পনা করা হয় তাকে ফোকাস তল বলা হয়। এখন আমি যদি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস তলটা দেখাই এবং সেখানে গৌণ ফোকাসের সংজ্ঞাটা বোঝানো হয়, কি দেখা যাবে যে গোলীয় দর্পণের থেকে যে কোনো রশ্মি যদি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে না এসে আনতভাবে যদি পড়ে, তাহলে আমি ধরলাম এই একটা রশ্মি আনতভাবে এসে পড়েছে, তাহলে এই রশ্মিটা নিশ্চয়ই আর প্রধান অক্ষের ওই মুখ্য ফোকাস দিয়ে যাবে না, কোথায় দিয়ে যাবে ফোকাস তলের মধ্যে দিয়ে এদিকে চলে গেল। তাহলে আর একটা ধরো রশ্মি ধরলাম আনতভাবে পড়েছে, যারা নিজেদের মধ্যে সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়, তাহলে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে চলে যাবে, এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হবে গৌণ ফোকাস এবং এটি যে তলে অবস্থান করবে সেই তলে হবে ফোকাস তল, এই তলটা এই ফোকাস তল, ঠিক আছে। তাহলে গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে
এবং তাহলে মুখ্য প্রকাশের মধ্য দিয়েই গেছে, এখানে মুখ্য প্রকাশ হতো কিন্তু সেখানে হয়নি, মুখ্য প্রকাশের মধ্য দিয়ে যাচ্ছে এবং দর্পণের প্রধান অক্ষের সাথে লম্ব হবে, তাহলে দর্পণের প্রধান অক্ষ আছে, তাহলে এইভাবে আছে, এটার সাথে এটা লম্ব, লম্বভাবে যে তল কল্পনা করা হয় তাকে বলা হয় ফোকাস তল, অবতল দর্পণের ক্ষেত্রে। এবং একইভাবে তোমরা বাড়িতে উত্তল দর্পণের ক্ষেত্রে গৌণ ফোকাস তলটা করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।